আমরা আসছি একজন প্রাচীনতম আল্লাহর ওলির দরবারে কথা বলেন ঠিক কি না এই দেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে তাতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই নাই নবী রাসূল এসেছেন বলে কোনো প্রমাণ সাহাবাই কেরাম এসেছেন বলেও উল্লেখযোগ্য তেমন প্রমাণ নাই যদিও কিছু কিছু সাহাবী আছে অনেকে বলে কিন্তু 100% সত্য হলো এই দেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে তাতে কোনো সন্দেহ এবার আপনি ওলি আল্লাহকে মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার তো আমি অনুরোধ করব যে অনেক যুবকরা দাঁড়িয়ে আছেন বাহিরে ভিতরে অনেকটা ফাঁকা জায়গা আছে বসে পড়েন এখনো যারা বিক্ষিপ্তভাবে এদিক সেদিক আছেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন মাহফিলে আসব কি আসব না এরকম করতে করতে অলরেডি 11:15 বেজে গেছে এখনো আপনি আল্লাহর বান্দা রাসূলের উম্মত ফ্যান্ডেলের ভিতরে আসতে পারেন নাই আপনার কিন্তু আসতে মন চাচ্ছে মাগরিবের পর থেকে আপনাকে বাধা দিচ্ছে একজন ওনার নাম যেন কি আরেকটু জোরে বলুন আওয়াজে বোঝা যায় আপনাদের এলাকা নাই আরে যিনি বাধা দিচ্ছে ওনার নাম কি ইবলিস শয়তান এখন কি শয়তানকে খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন তাহলে চলে আসে সে তো মারাত্মক অ্যালার্জি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত খুঁজেন সে আল্লাহর সাথে কি বলছে দেখেন قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم زر بولون الله أكبر شيطان الله لك الله তুমি আমারে অভিসম্পাদ আর লানত দিয়ে বের করে দিয়েছো আমি দেখব তোমার বান্দারা কি করে ভালো কাজে অগ্রগামী হয় সুজা পথে তারা কেমনে সামনে যায় আমি দেখব কি করবে সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ও মিন খলফিহিম আমি তাদের সামনের দিক দিয়ে বাধা দেব পিছনের দিক দিয়ে বাধা দেব ও আন আইমানিহিম ও আন শামাইলিহিম ডান দিকে বাধা দেব বাম দিকে বাধা দেব ওলা তাজিদু আকসারহুম শাকিরিন ফলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবা না চিৎকার করে বলি নাউজুবিল্লাহ আরে একটু জোরে বলি নাউজুবিল্লাহ এখন আপনারা বলবেন যে শয়তান তো আমাদেরকে আটকে রাখতে পারে নাই আমরা তো অলরেডি ফ্যান্ডেলের ভিতরে বসে আছি আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপারও আল্লাহ বলছে ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين الله আমার বনিয়াদম আমার সাথে ওয়াদাবদ্ধ তুই শয়তান যতই চেষ্টা করবি বাধা দিয়া রাখতে পারবি না কারণ ওরা তোর এবাদত বন্দিগি করবে না আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিচ্ছি তুই শয়তান হলি তাদের প্রকাশ্য শত্রু কথা বলেন আমাদের প্রকাশ্য শত্রুর নাম কি আর একটু জোরে বলুন কি নাম আমাদের বন্ধুকে الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور الله হলো ইমানদারের বন্ধু আর শয়তান হলো ইমানদারের শত্রু এবার বুঝে থাকলে জবাব দেন আমরা যারা এখানে আসছি বসছি আমাদের ঈমান আছে না নাই আর একটু জোরে বলুন আছে না নাই তাহলে এবার আমি আলোচনা শুরু করব কারণ আমার আলোচনাগুলো কাজে লাগবে ইমানদারদের জন্য তাইলে আমরা সবাই ইমানদার তাতে কোনো সন্দেহ নাই আমার ভাইয়েরা বাবারা
কোরআনুল কারীমের ২৫ নম্বর পারা হিফজুল কোরআনের ১৩ নম্বর পৃষ্ঠা সূরাতুল জুখরুফের ৬৭ নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেদিন কিয়ামতের ময়দান আপন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, বন্ধু কাউকে খুঁজে পাওয়া যাবে না, আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ওই কঠিন মুহূর্তের দিনে আপনার আমার আপন যারা হবে, আল্লাহ বলে ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, তারাই হবে আপনার আমার আপন। বড় করে বলি সুবহানাল্লাহ। মুত্তাকিদের পরিচয় দিতে যাইয়া কোরআনুল কারীমের ১১ নম্বর পারা হিফজুল কোরআনের ১৫ নম্বর পৃষ্ঠা সূরা ইউনুস শরীফের ৬২ এবং ৬৩ নম্বর আয়াত আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। খবরদার, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম, আল্লাহ কো তাদের কোনো ভয় নাই, ওলা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরে কিরাম বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তারা কারা? আল্লাহ সামনে আবার বর্ণনা দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে। সুবহানাল্লাহ। আজকে যে আমরা হযরত আব্দুল্লাহ শাহ রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসছি, উনি যে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, সন্দেহ আছে? আর একটু জোরে বলুন, সন্দেহ আছে? আল্লাহর ওলিদের ব্যাপারে এবার আল্লাহর নবী বলেন ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বি আম্বিয়া ওয়ালা সুহাদা এই বাচ্চারা, আর একটা কথা বললে দাঁড় করাই দিব, আমার আলোচনার সময় কোনো কথা চলবে না। এদিকে কিছু বাচ্চা কথা বলতেছ, তোমরাও বন্ধ রাখো, লাস্টে তো তবারক আছে না, বিরিয়ানি না, যেই কটা বাচ্চা কথা বলবো এগুলোর দাঁড়া করাইবেন, বিরিয়ানি দেওয়া যাবে না, এগুলোর তবারক দেওয়া বন্ধ রাখবো। আর যদি কথা না বলে, তবারক থাকলে একটার জায়গা ওদেরকে দুইটা দিব, ঠিক আছে? আর কোনো কথা নেই, মনোযোগ আছে নি আপনাদের? যে হাদিসটা বললাম, রাসূলুল্লাহ বলে আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বি আম্বিয়া ওয়ালা সুহাদা, তারা নবীও না শহীদও না, ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াস সুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের অবস্থান দেখে নবী যারা, শহীদ যারা, তারা ঈর্ষান্বিত হবে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ঈর্ষা বুঝেন? ঈর্ষা, হিংসা বুঝেন তো? হিংসা হলো নেগেটিভ, তার পজিটিভ হলো ঈর্ষা। হিংসা হিংসা করা যাবে না, হিংসা করলে আপনি জলে পড়ে সারখার হয়ে যাবেন, ঈর্ষা করা যাবে পজিটিভ। এমন ব্যক্তি কারা? যাদেরকে এমন সুন্দর সিংহাসনে আল্লাহ পাক বসায় আছে। রাসূলুল্লাহ কইন না ফুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন, তাদের চেহারাগুলো এত বেশি নূরে চমকাচ্ছে মনে হয় যেন সূর্যের আলো তাদের চেহারার মধ্যে আল্লাহ ঢেলে দিচ্ছে। বুঝে থাকলে সুবহানাল্লাহ, এত ছোট হবে না।
কার কথা বলছি? আল্লাহর কিছু বান্দার কথা, যাদেরকে আল্লাহ পাক হাশরের ময়দানে স্পেশাল সিংহাসনে বসাবে, যাদেরকে দেখে নবী যারা শহীদ যারা তারা ঈর্ষান্বিত হবে যে ওরা কারা। আজকের এই দিনে আজিমুশান এই সিংহাসন তাদেরকে বসানো হয়েছে। রাসূলুল্লাহ তখন বর্ণনা দিচ্ছে উম্মতের ওই সমস্ত বান্দারা যারা কষ্ট করে রিয়াজত করে সাধনা করে আবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূল কি খুশি করেছে, দুনিয়ার মানুষ তাদের জন্য প্রেমের পাগল পড়া হয়েছে, অথচ দুনিয়ার মানুষের সাথে তাদের কোনো ব্যবসায়ী সম্পর্ক ছিল না, দুনিয়ার মানুষের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক ছিল না, তারপরেও মানুষগুলো তাদের প্রেমের জন্য পাগল পড়া হয়েছে। আল্লাহ নবীকে সমস্ত মানুষ যখন চিন্তিত ওই মানুষগুলোর চিন্তা নাই, সমস্ত মানুষ যখন বিত সন্তুষ্ট ওই মানুষগুলোর কোনো ভয় নাই। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তখন আমার নবী আয়াতের হাদিসের শেষে আয়াতটা ফিট করে দিয়েছেন, আল্লাহর ওলি যারা তারা বড় করে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছে, ওনার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক আছে নাকি? না। জোরে বলুন। কোনো ব্যবসায়ী সম্পর্ক আছে? কিন্তু হাজার হাজার মানুষ আল্লাহর ওলির দরবারে যায় কি যায় না? বাবা শাহজালাল ইয়ামনির মাজারে যান 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? খাজা গরীব নওয়াজের দরবারে যান জিয়ারত আছে না নাই? গাউসে পাকের দরবারে যান জিয়ারত আছে না নাই? আপনি জিজ্ঞেস করবেন না 3টা বাজেও বাবা শাহজালালের মাজারে জিয়ারত চলে, ভাই কোত্থেকে আসতেন বলবে আমি ফেনী থেকে আসছি, আমি চট্টগ্রাম থেকে আসছি, আমি ঢাকা থেকে আসছি, কেন আসছেন? কো আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে, নিজের পকেটের টাকা খরচ করে সময় ব্যয় করে কেন যান? কলি আল্লাহর মাধ্যমে আমরা আল্লাহকে পেয়েছি বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু ভাই আছে যারা ওলি আল্লাহদের বিরুদ্ধ চারণ করে, আছে না নাই? আল্লাহ বলে মান আদালি ওলিগান ফাকাদ আযানতুহু বিল হারবি, খবরদার সাবধান, আমার ওলিদের সাথে যারা বিরুদ্ধ চারণ করবা তোমাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিব। এই জন্য ওলি আল্লাহর সাথে কোনো বেয়াদবি করা যাবে না। আজকে আপনার নামের আগে মোহাম্মদ, আমার নামের আগে মোহাম্মদ, আজ থেকে 750 বছর পূর্বের ইতিহাসকে বাংলাদেশকে জিজ্ঞেস করেন, বাংলাদেশের আরএস বিএস খতিয়ান কাগজপত্রগুলো বের করেন, ভূমি অফিসে যাইয়া সব নামের আগে দেখবেন শ্রী লাগানো ছিল। কি লাগানো ছিল? শ্রী শ্রী ছিল। এই শ্রী কেটে নামে নাকি মোহাম্মদকে লাগালো। তার সঠিক ইতিহাস কি যদি আপনি জিজ্ঞেস করেন ইতিহাস জবাব দিবে ওলি আল্লাহরা লাগাইছে, সুবহানাল্লাহ। বাবা শাহজালাল যখন সিলেটার ছিল মুসলমান ছিল 12 ঘর, কয় ঘর বাবা একটু জবাব দেন, কয় ঘর? আসার পিছনের কারণও আছে। গৌর গোবিন্দ রাজা ছিল একজন হিন্দু রাজা, প্রভাবশালী রাজা, মুসলমান একজন আল্লাহওয়ালা ছিল সৈয়দ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই, ওনার একটা ছোট বাচ্চা ছিল সৈয়দ গুলজারে আলম। গুলজারে আলমের আকিকা অনুষ্ঠানে গরু জবাই করেছিল, যেটা আমাদের মুসলমানদের রীতিনীতি এবং আল্লাহ নবীর সুন্নত। কেন গরু জবাই করলো হিন্দু রাজা এটা শুনে প্রতিশোধ নেওয়ার জন্য গুলজারে আলম ছোট বাচ্চাটাকেও জবাই করে দিল। নাউজুবিল্লাহ তো আজ থেকে আরেকটু জোরে বলে নাউজুবিল্লাহ। বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের উপরে অত্যাচার শুনলো শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাই। সুদূর ইয়ামন দেশ থেকে মাত্র 40 জন সঙ্গী নিয়ে তখন ভারতবর্ষে অবস্থান করছে। ওনার কাছে যখন এই সংবাদ আসলো যে মুসলমান দরবেশের উপরে হিন্দু রাজা ইস্টিম রোলার চালাচ্ছে, সন্তানের আকিকা অনুষ্ঠানে গরু জবাই দেওয়ার কারণে নিজ সন্তানকে কোরবান দিয়েছে, উনি বলল যে না, ওই জায়গায় আমার যাওয়া দরকার, যে জায়গার মানুষ এতটাই অজ্ঞ, কেউ চন্দ্রের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা নিয়ে ব্যস্ত, ওই জায়গায় আমি এক আল্লাহর প্রচার প্রসার তথা কালেমার দাওয়াত দিতে যাইব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা ইতিহাস সাক্ষী দেন, বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাই ভারতবর্ষ থেকে রওনা দিল নারায়ণগঞ্জের সোনারগাঁও বন্দর দিয়া বাংলাদেশে ঢুকে যখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি,
ওনার সঙ্গী ছিল প্রথমে 40 জন, আস্তে আস্তে সংযুক্ত হইতে হইতে এখন হয়ে গেল 360 জন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি শুনেছি হযরত আব্দুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নাকি 360 জনের একজন, কথা কোন ঠিক কি না? 360 জন সঙ্গী নিয়া আল্লাহর নবী বাবা শাহজালাল আলী আমনি রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের দিকে রওনা দিল। গৌর গোবিন্দ রাজার কাছে তখন তত্ত্ব চলে গেল যে একজন মুসলমান দরবেশ আসতেছে। গৌর গোবিন্দ রাজা কয়েছে লাভ নাই, কারণ শর্মা পার না হইতে পারলে আমার এই পারে আসতে পারবে না, ওই পার থেকে বিদায় নিতে হবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। মনোযোগ আছে নি? সুরমা নদী দেখছেন না আপনারা? সুরমার পানি এত বেশি স্রোত, কল্পনার বাইরে। আমি যখন এগুলা স্টাডি করি স্টুডেন্ট অবস্থায় সুরমার পারে দাঁড়াইয়া দাঁড়ায় এগুলা কল্পনা করতাম, কারণ সিলেটে আমি 7 বছর রমজানে তারাবি পড়াচ্ছি, সেই শোভাতে মাজার কোনো বাকি নাই আমার জিয়ারতের, আলহামদুলিল্লাহ। বর্তমানে সুরমার উপরে বড় বড় 5-7টা ব্রিজ আছে। আপনারা যারা আগে গেছেন, 20-30 বছর আগে সিলেট গেছেন, আপনারা জানবেন একটা লোহার ব্রিজ ছিল, এখন হুমায়ুন চত্বরের পাশে আরো এদিক সেদিক অনেকগুলা ব্রিজ হয়েছে। তো গৌর গোবিন্দ রাজা চিন্তা করলো মুসলমান দরবেশ আসলে লাভ হবে কি, আগে তো ওই পার থেকে এই পারে আসতে হবে, পারাপারের যত নৌকা সাম্পান, তারপরে আপনার এক এক এলাকায় এক একটা বলে যা আছে সব সরাইয়া ফেলছে। ভাবতেছে মুসলমান দরবেশ আইসা ওই পার থেকে এমনি চলে যাব, সমস্যার কি, সব সরাইয়া দিল। বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাই সুরমার পারে গেল, ভক্ত মনিদ্রা গো হুজুর ওই পারে কেমনে যাইব, পারাপারের কোনো বাহন নাই। আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইকো চিন্তা করিও না, আমার ব্যাগ থেকে আমার নামাজের মুসল্লাটা দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। নামাজের মুসল্লাটা বের করে আসতে করে সুরমার মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া দিল, বিসমিল্লাহ করে উনি নামাজের মুসল্লায় উঠছে। সঙ্গীদেরকে বলছে তোমরাও আমার সাথে সাথে চলো। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে পার হইল? আওয়াজ দেন আর একটু জোরে, নামাজের মুসল্লা দিয়া পার হইল। ওই পারে সিলেটের আম্বরহানা পাহাড়ের উপরে গেল, সঙ্গী সাথীদেরকে ডাক দিল, আমার সাথে যারা আসছো জীবনে আসরের নামাজ কাজা হয় নাই কেউ আসো কি? টকবগে একটা যুবক দাঁড়াইয়া কো হুজুর জীবনে কোনোদিন আমার আসরের নামাজ কাজা হয় নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আহারে মুসলমান আজকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলো, মাজার বাঙ্গার স্বপ্ন দেখো, মাজারওয়ালাদেরকে ভন্ডা বলো, একটু তাকাইয়া দেখো মাজারওয়ালারা ভন্ডা না, মাজারওয়ালারাই তোমারে আমারে মসজিদওয়ালা বানাইছে, কথা কোন ঠিক কি না? আল্লাহর ওলি বাবা শাহজালাল শুধু নামাজ পড়ে না, নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পার হয়, সঙ্গী সাথী যারা তারাও শুধু নামাজ পড়ে না, জিজ্ঞেস করে আসরের নামাজ কার কাজা হয় নাই, যুবকটা দাঁড়ায় একো আমার কাজা হয় নাই, তার মানে সঙ্গী সাথী যারা তাদেরও নামাজ কাজা হয় নাই। আর আসরের নামাজের কথা কেন বলা হলো দেখবেন, কারণে অকারণে আপনার আমার জীবনে সবচেয়ে বেশি কাজা হয় আসরের নামাজ, কথা কোন ঠিক কি না? আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা ওকুমু লিল্লাহি কানিতিন। সুবহানাল্লাহ। মধ্যবর্তী নামাজ কি তোমরা সংরক্ষণ করে হেফাজত করো? টকবাকে যুবকটা দাঁড়ায় এক হুজুর আমার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইকে তুমি এবার আজান দাও। আল্লাহু আকবার বলেন। যুবকটা যেই মাত্র আল্লাহু আকবর ধ্বনি দিল, সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দ রাজার বিশাল বড় প্রাসাদ ব্যাঙ্গে চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবর ধ্বনির পাওয়ার কত বেশি! আজকের এই সময়ে যারা ইসলাম কায়েম করার জন্য বোমা ফাটাইতে চায়, রাস্তায় গাড়িতে পেট্রোল বোমা মারতে চায়, রাস্তাঘাট কেটে গাছ কেটে রাস্তায় জনমানুষের দুর্ভোগ সৃষ্টি করে ইসলাম কায়েম করতে চায়, ওরা সঠিক ইসলামের ইতিহাস জানে না, কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমরা পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে, আর ওলি আল্লাহরা তাদের কাশ্ম কেরামত আমল চরিত্র দিয়ে মানুষকে কালেমার দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না?
আজকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলু, মাজার ভাঙ্গার স্বপ্ন দেখু, সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিনলা না। আল্লাহু আকবার বলেন, কি চমৎকার শিক্ষা। আল্লাহু আকবার ধ্বনির সাথে গৌর গোবিন্দ রাজার প্রাসাদ গুলো ভেঙ্গে চোরমার। আমি গৌর গোবিন্দ রাজার বাড়িতে গেছি, এখনো দেওয়াল গুলো পড়ে আছে, এই মোটা মোটা দেওয়াল, কারণ আগের দেওয়াল এমনই ছিল। এগুলো ভাঙ্গার জন্য একই 47 লাগে নাই, বুলডোজার লাগে নাই, পেট্রোল বোমা লাগে নাই, আল্লাহু আকবার ধ্বনির সাথে ভেঙ্গে গেছে। সুবহানাল্লাহ। না, যে যুবকটা আজান দিয়েছিল নিশ্চয়ই ওইখানে 360 জনের মধ্যে আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহিও ছিল। সুবহানাল্লাহ। না, যিনি আজান দিয়েছে তার নাম হলো সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার, হবিগঞ্জের চুনারুঘাট মোরার বঞ্জেসার মাজার আমি একাধিকবার জিয়ারত করেছি। তাহলে আমার এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যারা আমরা ওলি আল্লাহর পক্ষে কথা বলি, মাজারের পক্ষে বলি, নামাজের দরকার আছে না নাই? ওলি আল্লাহর পক্ষে যারা কথা বলি, নামাজ কাজা করার কোনো সুযোগ নাই, নামাজ কেমনে কাজা করব, ওনারা তো দূরের কথা। কারণ ওলি আল্লাহদের জীবনী পড়লে দেখা যায়, এশারের নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়ছে বেশিরভাগ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের খাদেম যারা, সফর সঙ্গী যারা, তাদেরও জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আজকে যারা ওলি আল্লাহর কথা বলে নামাজ পড়ে না, যারা বলে আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না, আমার কাছে মুরিদ হইলে পর্দা লাগবে না, ধরে নিতে হবে তারা পীর না, তারা ওলি আল্লাহ না, তারা পীরের নামের বন্ড। কথা কোন ঠিক কি না? আর কোন বন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক? আর একটু জোরে বলুন, খারাপ লাগতেছে ভাই? একটু জিকির করি, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা একসাথে, লা ইলাহা মোহাব্বতে, লা ইলাহা আশিক হয়ে, লা ইলাহা পাগল হয়ে, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি, আনুর মুহাম্মদ সাল্লাল্লাহ কে, লা ইলাহা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব, দয়ালাল্লাহ দয়া করো, দয়ালাল্লাহ ও দেখাও সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে, আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা না। সুবহানাল্লাহ। না, মদিনার সাথে কারো তুলনা আছে? এ আওয়াজ দিয়ে বলুন, আছে নাকি? কিন্তু আমার অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই বলে, হজ করতে গেলে মদিনা যাওয়া দরকার নাই। আরে মদিনা না গেলে কি মনের শান্তি মিটে? আমরা যারা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি,
আমাদের আকীদা হলো আন্না রাউজাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লা চিৎকার করে বলি সুবহানাল্লাহ যে রাসূলুল্লাহর রওজা মোবারক যেটা বর্তমানে আছে তার মর্যাদা এতটাই বেশি খানে কাবা নয় বরং আরশ আযিমের চেয়ে আরো বেশি দামি জোরে বলুন না সুবহানাল্লাহ ওই মদিনা যাইতে মন চায় কার কার মন চায় হাত উঠান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন ঘুম এসে গেছে আমি মূল আলোচনায় কিন্তু এখনো শুরু করছি না কারণ আমার গোছাইতেই অনেক সময় লাগে কারণ আমি কষ্ট করে তিন চার ঘন্টা জার্নি করে আসছি কথা বলবো আপনি কিছুই বুঝবেন না সকালবেলা কিছুই খুঁজে পাবেন না তাহলে আমার আসারও কোনো লাভ নাই এনতেজাম কমিটির আয়োজনেরও কোনো সার্থকতা নাই এই জন্য একটু ঘন ঘন জিজ্ঞেস করি বিরক্ত হচ্ছেন না তো তাহলে সবাই মদিনা যেতে চায় আমারে মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বলেন যাব আমি সোনার মদিনার শুনে যাব আমি আনা গো যাব আমি পিছনে কোনো আওয়াজই নাই মানে আপনাদের মদিনা যাওয়া দরকার নাই এই আওয়াজ দিয়ে বলুন আছে নাকি যাদের মনে চায় আপনারা বলেন আর যাদের মন যাইতে মন চায় না আপনারা মুখ তালা লাগিয়ে রাখেন কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে বলেন যাব আমি সোনার মদিনার সোনে যাব আমি আনা গো যাব আমি সোনার রসুলে মনটা আমারে অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমারে অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না রসুলে ভালোবেসে আনা গো যাব আমি সোনার পিছনের বাইরা জবান খুলে যাব আমি রাসূলে আপনাই ভালোবাসে যারা আল্লাহর ওলি হই গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হই গো তারা থাকে না তো চিন্তা ভাবনা রাসূলে থাকে না তো আনা গো যাব আমি সোনার বললেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বললেন যাব আমি সোনার মদিনার চলে যাব আমি আনা গো যাব আমি সোনার রাসূলে আপনার নামে এত জাদু ডাকিলে মনে হইব মধু সুবহানাল্লাহ না আপনার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু ওই মধু কোথাও মিলবে না রাসূলে ওই মধু আনা গো যাব আমি সোনার বলেন যাব আমি সোনার মদিনার চলে যাব আমি আনা গো যাব আমি সোনার আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি আল্লাহ জেনে কবুল করি জোরে বলুন আমিন মদিনা যাইতে মন চাইতো তাইলে ধরে নিতে হবে আপনি একজন ইমানদারের লক্ষণ কিছুটা আপনার মধ্যে আছে নামাজ পড়তে পড়তে জিন্দিগি শেষ রোজা রাখতে রাখতে জিন্দিগি শেষ মদিনাওয়ালার প্রেমের ঘাটতি আছে তাকে ইমানদার বলা আরেকটু জোরে বলুন যাবে সম্মানিত ওলামায়ে কেরাম বসা আছে শুক্রবারে সানি খুতবায় দেখবেন একটা শব্দ চয়ন করে আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাত লাহু বলে কি বলে না প্রায় খুতবার শেষে হাদিসটা আছে আলা লা ইমানা লিমান লা
محبت له خبردار شابدان جار کاسے امی نبیر محبت نائی تار ایمان نائی اللہ اکبر نماز رجا پاگری آبا کبار نم ایمان نا ایمان حلو رسولیر پریم بھالو باشا محبت امار بھائر بابانا عمر ابن خطاب رضی اللہ تعالی اللہ ربی و حبیبیر شاتے راستہ یہاڑتے سے بانو نائی ارچے ایک بار شنجک تو ہو یہاڑ سے حضرت عمر کو یا رسول اللہ یا حبیب اللہ امی امار جانٹا بات دیا امار اس تیری شنطانٹا کا پوئی شادن دولت اے پیتی بیر جا کیچو آسے شب کیچو رچے بیشی محبت کری امی اپنی نبی کی امار نبی ڈاک دکو عمر ایکنو اپنی پاکا ایماندار ہوتے پارن نائی اللہ اکبر بلے حضرت عمر کو یا رسول اللہ یا حبیب اللہ কেন আমি এখনো পাক্কা ইমানদার হতে পারি নাই আমার নবী কো উমর যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার জানের চেয়ে আপনার প্রিয় রাসূলকে না বেশি মহব্বত করবেন ততক্ষণ আপনি ইমানদার হতে পারবেন না হযরত ওমর কো ইয়া রাসূলুল্লাহ খোদার কসম এখন থেকে আমি ওমর সিদ্ধান্ত নিয়েছি আমি আমার স্ত্রী সন্তান টাকা পয়সা দন দৌলত না আমি আমার জানের চেয়ে আপনি পেয়ারা রাসূলকে বেশি মহব্বত করি সুবহানাল্লাহ আমার নবী কো এখন থেকে আপনি ইমানদার সুবহান বলবেন না তাহলে আপনার আমার কি অবস্থা হবে এই জন্য যে যাই করি না করি হুব্বে মুস্তাফা عشق مصطفی رسول محبت پریم بلو بشر کنو کم تیر کنو شجو نائی কারণ এমন এক নবীর উম্মত আল্লাহ আপনারা আমারে বানাইছে যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে সুবহানাল্লাহ এত আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মানুষগুলো কি আমার সাথে রাগ করছে কিনা বুঝতেছেন না ঘুম চলে আসছে এই কথাগুলো শোনার পরে তো একটু স্পিরিট আসার কথা অবশ্যই আপনাদের এলাকায় আমার কম আশা হয় গত বছর বোধ হয় আরছিলাম পাশে কোথাও না আর বহু আগে আরছি গত বছর আরছি এক বছর আগে না না আরো বহুত আগে বলতে 12 সাল কিংবা 11 সালে আরছিলাম এই যে আমাদের আবু জাফর মোহাম্মদ হেলালউদ্দিন আমাদের রুহুল আমিন হুজুরের বাড়িতে না আরো চিতুলিয়াতে আর ফুলগাজী ছাগল নয়া ওইদিকে মোটামুটি আশা পড়ে কিন্তু এদিকে একটু কম আসি এজন্য আপনাদের সাথে এখনো আমার সম্পর্কটা ভালো হয়নি কি বলেন এই আপনাদের সাথে কি আমার কোনো দেন দরবার আছে না জমি জমা টাকা পয়সা নিয়ে কোনো মারপিট আছে না তো চেহারাগুলো এরকম মলিন করে রাখছেন কি আরছি এক দেড় ঘন্টা কথা বলবো একটু হাসি উজ্জ্বল ভাব রাখলে আমার কথা বলতে সুবিধা হয় কারণ বিজ্ঞান বলে ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড মানুষের চেহারা দেখলে তার ভিতরের অবস্থা বোঝা যায় কথা কোন ঠিক কি না আর মনে রাখবেন ইমানি সম্পর্ক টাকা পয়সার চেয়ে বেশি গুরুত্ব রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক অনেক বেশি একটু মনোযোগ রাখবেন একটু হাসি হুসি দিবেন আমার কথা বলতে সুবিধা হবে আমার ভাইয়েরা বাবারা বলছিলাম এমন এক নবীর উম্মত আল্লাহ আপনারা আমারে বানাইলো যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বররা আল্লাহর কাছে দরখাস্ত করেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এটা হলো শাবান মাস কি মাস এই মাসে একটা দামি রাত আছে এই রাতটা কবে মনে আছে নি আগামী রবিবার দিবাগত রাত যেটাকে বলা হয় শবে বরাত যাই হোক ইতিপূর্বে অনেক ভাইরা শবে বরাত কোরআনে নাই হাদিসে নাই বলছে রিসেন্টলি দেখতেছি আবার অনেকে 15টা হাদিসও পাইছে আলহামদুলিল্লাহ বলবেন না কারণ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কথা বলি আমরা মন গড়া কিছু বলি না কোরআন হাদিস থেকে বলি এই শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এই রাতের ব্যাপারেও হাদিস একটা বর্ণনা আছে এজন্য আমি কথাটা একটু রিপিট দিচ্ছি আল্লাহর পয়গম্বর حضرت عیسیٰ علیہ السلام گبیر پہاڑ مسکن دیا جنگل مسکن دیا ہٹے جاچے جیتے جیتے نرجن علاقائی جو گن گلو ہٹات کرے تک یہ دیکھتے سے ایکٹا بشال برو سادا فک فکا پاتھر دیکھا جا پیغمبر پاتھرٹا دیکھے ہر سج ہوئے گلو دریے دریے چنتا کرے کنو مانوش نائی
এই জায়গা কোন জনমানবহীন এলাকায় এত সুন্দর পাথরটার কে পরিচর্যা করে দেখতে এত সুন্দর এভাবে চিন্তা করতে করতে হঠাৎ করে পাথরের জবান খুলে গেল পাথর ডাকদাক ও গো পয়গম্বর ঈসা আমি পাথরকে দেখিয়া কি আপনি আর সহ্য হইলেন না আরো কিছু দেখতে চান বড় করে বলি সুবহানাল্লাহ পাথরও কথা বলতে আরেকটু জোরে বলুন পাথরও কথা বলতে এগুলো আপনার সাথে আমার সাথে না ওইরকম দামি মানুষের সাথে কথা বলি আল্লাহু আকবার বলেন আমাদের সাথে যদি পাথর কথা বলতো এক সিল্লান দিয়ে বেহুশ হইতাম তিন ঘন্টা লাগতো হুশ ফিরাইতে ঠিক না এই যে বইসা বইসা অনেকে হেলান দিয়ে কোটিটার মধ্যে জিমাইতেছেন যদি বাসটা আসতে করে আপনার কানে কানে কয় এই মাহফিলে আইসুস কি আমরা ধাক্কা দিয়ে ঘুমাইতি তাহলে আপনি উঠতে যে দৌড় দিবেন আর পিছনের দিকে তাকাইবেন আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেল ডাক দে বলে রে পাথর কি দেখাই দি চাস দেখবো অমনেতি পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল ঈসা পয়গম্বর তাকাইয়া দেখে পাথরের ভিতরে একজন মানুষ দেখা যা চেহারাটা বড় চমৎকার সুন্দর মাথায় পাগড়ি সামনে বেহেস্তি কিছু খাবার হাতের মধ্যে তাসবি মুখে আল্লাহর জিকির সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু জিকির পয়গম্বর আসছেন আহারে এত সুন্দর চমৎকার পরিবেশ কোনো কোলাহল নাই মারামারি নাই কাটাকাটি নাই মিথ্যা বলার সুযোগ নাই কারো সাথে গল্প করে সময় নষ্ট করার সুযোগ নাই ডাক দেয়া বলে রে ভাই বুজুর্গ এই পাথরের ভিতরে এইভাবে তুমি কতদিন যাবত এবাদত বন্দিগি করো লোকটা ডাক দেখো পয়গম্বর এক বছর না দুই বছর না আজকে চারশো বছর যাবত আমি পাথরের ভিতরে আল্লাহর এবাদত বন্দিগি করি বড় করে বলে সুবহানাল্লাহ কয় বছর আওয়াজ দেন পয়গম্বর টেনশনে পড়ে গেছে আহারে পাথরের ভিতরের এবাদত আর বাহিরের এবাদত পার্থক্য আছে না নাই আমরাও তো নামাজ পড়ি মসজিদে গেলে মনে হয় যেন জেলখানায় ঢুকাইয়া দিছে কোন সময় তাড়াতাড়ি বের হওয়া যায় পারি না নামাজ সাইরা বের হয়ে যায় এই প্রকৃতির মুসল্লি আছে না নাই ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা পরে নামাজের পরে মসজিদে গাঠায় বইসে আরো দুইজন নিয়ে সিদ্ধান্ত নেই ইমাম পাল্টাইতে হইব কথা কোন ঠিক কিনা ও মুসলমান আদ্দুনিয়া সিজনুল মুমিনিন অজন্নাতুলিল কাফিরিন দুনিয়াটা হইল ইমানদারের জন্য জেলখানা আর কাফের মুশরিক বেঈমানের জন্য বালাখানা তুমি তো ইমানদার ভাই আল্লাহর ঘর মসজিদে গেলে সবচেয়ে বেশি শান্তি লাগার জায়গা শান্তি লাগার কথা কিন্তু ওই জায়গা গেলে ঘন ঘন ঘড়ির টাইম দিকে তাকানো হয় পাঁচ মিনিটের জায়গায় সাত মিনিট হইলে উচ্চ কণ্ঠে কথা ছোটে আসে মসজিদে গেলে যদি তোমার ভালো না লাগে দৌড়ে নিতে হবে আমার আল্লাহর কাছে তুমি ভালো বান্দা না কথা কোন ঠিক কিনা মসজিদে বসে বসে ঘন্টার পর ঘন্টা চলে যাবে দুনিয়ার অন্য কোন মস্তিষ্ক অন্য কোন ধ্যান ধারণা আসবে না তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে একাগ্র চিত্তে নির্জনে চুকির পানি ছেড়ে নামাজের মুসল্লাটা বাসাইবেন আমার আল্লাহর কথা স্মরণ হইবে গুনার কথা স্মরণ করে তওবা করবেন নামাজের মুসল্লাতে উঠতে মন চাই না এমন যদি হয় আপনার অবস্থা ধরে নিতে পারেন আমার আল্লাহ আপনার বান্দার মর্যাদা দিচ্ছে সুবহানাল্লাহ বান্দা থেকে আস্তে আস্তে আল্লাহ বন্ধু বানাই ঠিক না বাবাজি খারাপ লাগতেছে বলছিলাম পাথরের ভিতরের ইবাদত দুনিয়ার ইবাদত পার্থক্য আসেনি আর একটু জোরে বলুন আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার যত খেয়াল নামাজ যায় না প্রায় মুসল্লি আমার প্রশ্ন করে হুজুর কি করতাম হুজুর জানটা তেজপাতা করে ফেলতেছি নামাজে মনোযোগ রাখতে পারি না নামাজ পড়তে গেলেই দুনিয়ার যত খেয়াল ধ্যান ধারণা সব চলে আসছে বাস্তব না অবাস্তব এক ইমাম সাহেব হুজুর জোহর আসর এশারের নামাজ পড়াচ্ছে এশারের নামাজ কয় রাকাত কি সবাই পারেন না ফরজ কয় রাকাত ফরজ চার রাকাত ইমাম সাহেব হুজুর তিন রাকাত ফিরে সালাম ফিরে ফেলছে ভুল হয় না এরকম মুসল্লি কিছু বলতেছে নামাজ চার রাকাত হইছে আর কিছু কয়েকজন যারা আছে ভালো করে খেয়াল করছে ওনারা বলতেছে না হুজুর নামাজ হইছে তিন রাকাত কোন ইমাম সাহেব বেচারা সুজা মানুষ পড়ছে না বিপদ কারণ সবাই যদি মিল্লা বলতো তিন রাকাত তাহলে নামাজটা আবার নতুন করে পড়াইলে কোনো সমস্যা
ভুল হতেই পারে কি বলেন এখন কেউ কো তিন রাকাত কেউ কো চার রাকাত ইমাম কো আগে তোমরা তোমরা মারামারি করে শেষ করো তারপরে দেখি কোন দিকে যাওয়া যায় উনি চুপচাপ বসে রইছে আহারে চিল্লাপাল্লা শুরু হইছে কারণ মসজিদ এমন একটা জায়গা সমাজের অন্য জায়গায় যে জীবনে বড় কথা বলতে পারে না এই বেটাও মসজিদে গেলে বড় কথা কয় কথা কোন ঠিক কি না ইমাম মুয়াজ্জিনের উপরে খবরদারি করে আছে না নাই বেতনের বালা হইলে দিতে পারে না ইমাম মুয়াজ্জিনের সবচেয়ে কম বেতনে সবচেয়ে কম সেক্টর হলো আমার ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা সম্মান দিতে পারি না সাত আট দশ হাজার টাকা বেতন এগুলা নিয়ে পর্যন্ত পাঁচ মাস ছয় মাস পর্যন্ত বকেয়া জমাই রাখবে এরকম কিছু এলাকা আছে না নাই খবরদার মনে রাখবেন যেই জাতি যতক্ষণ না আলেম ওলামাকে সম্মান না দিবে পীর বুজুর্গকে না সম্মান না দিবে সেই জাতি ততক্ষণ উন্নত হতে পারবে একটা কষ্টের মধ্যে পড়ে গেল ওনারা আলেম হয়ে ইমামতি পেশা নিয়ে বেতন বাড়ানোর কথা বললে কোনো কথা নাই অথচ যেই টাকা বেতন দে এগুলো নতুন জামায় আসলে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি একদিনে বাজারে বসে ওনার রাগ করতেছেন নাকি রাগ কইরেন না বাস্তব কথা আমি কিন্তু সব জায়গায় আবার এগুলো নিয়ে কথা বলি এই জন্য অনেকে কমন ইমাম সাহেবের হুজুরে শিখিয়ে দিচ্ছে না কে ইমাম কে মুয়াজ্জিন আমি জানিও না আমার শিখিয়ে দেন আমি নিজের থেকে এগুলো বলি কারণ এই জায়গাটা আমাদের পরিবর্তন আসা দরকার আছে আমাকে কিছুদিন আগে এক মসজিদ নিয়েছে হুজুর ষোলো কোটি টাকা বরাদ্দ প্রায় দশ কোটি টাকার কাজ হয়ে গেছে একটু পরে আমার বসানোর জন্য নিয়ে গেছে একটা রুমের ভিতরে আমি বললাম এটা কার রুম কো ইমাম সাহেবের রুম আমি কি থরমিয়া ষোলো কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারেন আর দোতলা ওঠার সিঁড়ির নিচে ইমামের জন্য একটা রুম বানাইছেন এখানে ডুবতে গেলে মাথায় লাগে লড়তে গেলে হাতে লাগে মনে হয় এটা জিন্দা কবর কথা বলেন ঠিক কিনা তার মাঝখানে আবার অর্ধেক জায়গায় দেখলাম তার তুর তারপরে মোটর সহ ফিট করে রাখছে মানে মোটরটা ব্রাস্ট হয়ে মরলে আগে ইমাম মরুক কথা বলেন ঠিক কিনা এই নেরো মাইন্ড থেকে আমাদেরকে বের হতে হবে আমি যদি দশ কোটি টাকা খরচ করে আল্লাহর ঘরে মসজিদ বানাইতে পারি এই মসজিদকে যিনি পাহারা দিবে এই মসজিদের যিনি ইমাম টাইম টু টাইম পাঁচবার যার ইমামতিতে আমি নামাজ আদায় করব তার জন্য কি পাঁচ লক্ষ টাকা খরচ করে একটা থাকার ঘর বানাইতে পারবো না কেন আমাদের এই মেন্টালি আসে না সিঁড়ির নিচে সিফা সবার ভিতরে বেড়ারে ঢুকা কি একটা অবস্থা ওখানে মহিলা থাকলেও তো কোনো খোঁজখবর পাওয়া যাবে না এই মেন্টালি আমাদেরকে চেঞ্জ করতে হবে আর ইমামদেরকে সর্বনিম্ন পনেরো হাজার টাকা বেতন দিবেন তার কমে দিয়েন না বর্তমানে জিনিসপত্রের দাম বেশি তারপরেও ইমামদেরকে বেতন কম দেন ওনারা ভালো চললে আবার সমালোচনা করে বেতন কম দিলে কি বুঝি দাওয়াত আমরা হুজুরের আছে না যিনি সমালোচনা করতেছে খবর নিয়ে দেন ওনার ঘরে বছরে একবারও দাওয়াত নাই বুলু চুলে দুই একবার দাওয়াত দিলে আবার বাইক্য দাওয়াত হুজুর হাদিয়ে দিতে পারবো না এমনি একটা দাইল ভাত খাইয়া যাবেন আছে না নাই হুজুরে দাওয়াত খাইতে গিয়ে একটু বেশি খাইলে কো হুজুর আল্লাহ তো আপনার ফেট বানাইছে না এটা তো আল্লাহর তাগারি আর কম খাইলে কো দাওয়াত আরেকটা কই আছে মানে সব দিক দিয়ে ইমামের উপরে বিপদ কথা কোন ঠিক কি না ভাই আলেম ওলামাদেরকে সম্মান করবেন আল্লাহ আপনাদেরকে বরকত দিবে আলেম ওলামাদেরকে সম্মান দিবেন আল্লাহ আপনাদেরকে শান্তি দিবে আল্লাহ বোঝার তৌফিক দান করুক রাগ করেন না মনে জ্বালানিয়া কই বাস্তবতা বুঝি তো এই জন্য বলি তো কেউ কো তিন রাকাত কেউ কো চার রাকাত ইমাম চুপচাপ বসে রয়েছে লাস্টে পিছনে চেয়ারে বসা একজন মুসল্লি আছে সৌদাকার কাই চিল্লায়ও না নামাজ তিন রাকাত দিয়েছে হুজুর নামাজটা কষ্ট করে পড়াই দেন ইমাম সব সুজা মানুষ কো কি রে এতক্ষণ এই বেটা কিছু কয় না এখন একটা চিল্লান দিয়া কো আমার নামাজটা পড়াই দিতাম কো নামাজ তিন রাকাত দিয়েছে কেউ বলে তিন রাকাত কেউ বলে চার রাকাত আপনি এতক্ষণ কই আছিলেন কো হুজুর কিছু মনে কইরেন না আপনি তো জানেন পরশুরাম বাজারে আমার সাতটা দোকান আছে কয়টা দোকান আমি প্রত্যেক দিন আসারের নামাজ আইলে চারটে দোকানের হিসাব মিলাই আজকে আমি তিন দোকানের হিসাব পাইছি তার মানে নামাজ তিন টাকা দিয়েছে নাউজুবিল্লাহ বলবেন না এরকম নামাজই আছে না নাই আরেকটু জোরে বলুন আছে না নাই আহারে দামি জুতা নিয়ে মসজিদে গেলে সালাম ফিরাইয়া কত বালা বালা মানুষ দরজার সামনে এতিমের মতো দাঁড়াই থাকে ইরে ভাই এখানে দাঁড়ায় আছেন কি হুজুর কালকে মাত্র অ্যাপেক্স থেকে বাটা দেখে ছয় হাজার টাকা দা জুতা নিয়েছি হুজুর এখনো সিলটা উঠাইছি না জুতা নাই আছে না নাই গ্রামেগঞ্জে কম হয় শহরে ভালো জুতা নিয়ে নামাজ পড়েন দেখবেন নামাজের পরে জুতা নাই আরে আমার তো জুতা চোরের হেড টিক শো হয়েছে মানে পর পর তিন দিন একটা না জুতা নিয়েছে আমার এমন আমার জীবনে গেছে
তো যাই হোক কথা যেটা বলছিলাম ওই নামাজের ভিতর পাথরের ভিতরের ইবাদত আর বাহিরের ইবাদত পার্থক্য আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল ডাক দিয়ে বললেন ভাই এই জমিনের মধ্যে নামাজ পড়ি আল্লাহর ডাকি ইবাদত বندگی করি মনোযোগ রাখতে পারি না তুমি তো বড় খুশনসি বলা তুমি তো বড় ভাগ্যবান আজকে 400 বছর যাবত পাথরের ভিতরে তুমি আল্লাহরে ডাকো লোকটা ডাক ডাকো পয়গম্বর আশ্চর্য হইয়েন না চিন্তাই করিয়েন না আপনার পরে জমিনের মধ্যে একজন পয়গম্বর আসবে আসমানে যার নাম আহমদ জমিনে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মতকে আমার আল্লাহ একটা রাত্র দান করবে ওই রাতের মর্যাদা আমার 400 বছরের ইবাদতের চেয়েও বেশি দামি ঈসা নবী কয় কি রে এক রাত ইবাদত করলে 400 বছরের চেয়ে বেশি দামি কো হ্যাঁ তাইলে আমার নবুয়ত লাগতো না আমি ওই নবীর উম্মত হতে চাই ঈসা কুমাইলবে সুয়েছে খোদা হায় মুঝে বানা দিতে তো উম্মতে মুহাম্মদ আল্লাহকে ডাক দেখো রব্বুল আলামিন নবুয়তের স্বাদ আমার মিটে গেছে আমি আর নবী হইতে চাই না আখিরি জামানার নবীর উম্মত বানায়া দাও আল্লাহ কো ঠিক আছে আমার বন্ধুর শান আমার বন্ধুর মান আমি বাড়ানোটাই পছন্দ করি তুমি পয়গম্বর হইয়া যদি আমার আখিরি জামানার নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসো আমার নবীর শান বাড়বে তবে দুনিয়াবাসীর জন্য একটা বক্তব্য দিয়ে আসো বড় করে বলি সুবহানাল্লাহ বক্তব্যটা কোরআনুল কারীমের 28 নম্বর পারা হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين চিৎকার করে বলি সুবহানাল্লাহ আল্লাহ কো হাবিব স্মরণ করেন ওই সময়ের কথা ওয়াইদ কল ঈসা ইবনু মারইয়াম মরিয়মের তনয় ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বলছিল ইয়া বানী ইসরাঈল ওহে বনী ইসরাঈল সম্প্রদায়েরা ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন রসুল হিসেবে এসেছি তবে শুনে রেখো মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত বড় করে বলি সুবহানাল্লাহ আমার পূর্বে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে জমিনের মধ্যে একজন পয়গম্বর এসেছিল আমার পরে জমিনের মধ্যে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে একজন পয়গম্বর আসবে জমিনে যার নাম হবে আহমদ আসমানে যার নাম আহমদ জমিনে হবে মুহাম্মদ ফালাম্মা জাআহুম বিল বাইনাত ক্বালু হাযা সিহরুম মুবিন অতঃপর যখন আমার নবী আপনার নবী আল্লাহর পক্ষ থেকে সত্যের বারে নিয়ে দুনিয়াতে আসলো মক্কার কাফের মুশরিক বেঈমানেরা বলতে লাগলো উনি তো একটা প্রকাশ্য জাদুঘর বড় করে বলি নাউযুবিল্লাহ ওমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ তোমাদের জন্য একটা শুভ সংবাদ আমার পরে এই জমিনে একজন আল্লাহর পয়গম্বর আসবে যার নাম আহমদ বড় করে বলি সুবহানাল্লাহ ঈসা নবী বক্তব্য দিল চলে গেল উপরে এখন আছে কোথায় আসমানে আছে চতুর্থ আসমানে আপনার নবীর আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে আমি বলছিলাম ওই কথাটা যে আমরা কয়টা দরখাস্ত দিয়েছিলাম আল্লাহর কাছে নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত দিছিলেন রুহের জগতে দরখাস্ত দিছেন কিন্তু নবী হয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিছে আল্লাহ নবুয়তি চাই না আখিরি জামানার নবীর উম্মত বানাও তো কিভাবে শুকরিয়া আদায় করব এত মর্যাদাশীল নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে আলহামদুলিল্লাহ বলি এটা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ইয়া রাজি وعلى آل سيدنا آدم جو خون ماتي پاني
মোরে নবীজি খোদার রাসূল যারে উপরে পড়েন দুরুদ আল্লাহু তার ফেরেশতা কুল আল্লাহুম্মা وعلى آلي سيدنا مولانا محمد قمت جنو چلے جائے آواز دیا بولون يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله شبائي جبان کھلے يا رسول الله يا رسول الله تمي جيبون تمي مرون آدھار غوري تمي أبون تمي جيبون تمي آدھار غوري তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের পারের তরি তুমি নিদানে তারানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ يا رسول الله تمي مدير أشار لو تيتو تماي باشي بالو تمي مدير তাইতো তোমাই বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা রাসূলুল্লাহ يا رسول الله يا حبيب الله يا رسول الله مرحبا بولي شباي عرب لاغ ديسه শেষ করে দিব আর কিছু কথা বলবো আল্লাহ করাফানা লাক যিকরাক হাবিব আমি আল্লাহ নিজে আপনার মর্যাদা কি বৃদ্ধি করে দিয়েছি বলছিলাম ঈসা নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি কেমন করে নবীর শান বর্ণনা করব মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে আল্লাহরে দেখতে চান মুসা নবীর উপাধি মুসা কালিমুল্লাহ বলেন না মুসা কালিমুল্লাহ কালিমুল্লাহ আদমু সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ আর আপনার নবী আমার নবী হইল হাবিবুল্লাহ মুসা আলাইহিস সালাতু সালাম ডাক দেখো রব্বুল আলামিন আমিও তোমার পয়গম্বর আদম সুফিউল্লাহ তোমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তোমার পয়গম্বর আমার উপাধি কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে কথা বলে আর আখিরি জামানার নবী তোমার দোস্ত হাবিবুল্লাহ হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু আল্লাহ আমি জানতে চাই কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে কি পার্থক্য বড় করে বলি সুবহানাল্লাহ পার্থক্য আছে না নাই বন্ধু আপনার জীবনে আমার জীবনে আছে কিন্তু সব বন্ধু এক সমান না কিছু কিছু বন্ধু সুযোগ পাইলে বন্দুক হয়ে যায় কথা কোন ঠিক না মুসা নবী কানা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা আমাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব আমি কালিমুল্লাহ আপনার দোস্ত হাবিবুল্লাহ হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন কালিম এন্ড হাবিব সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেখো তাহলে শোনো 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 আল কালিমু ইয়াতি ইলা তুরি সাইনা সুম্মা ইউনাজি
কালিমুল্লাহ আমার ওই বন্ধু যেই বন্ধু তুর পাহাড়ে যাইয়া আমি আল্লাহরে দেখার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি রব্বি আরিনি বলে প্রার্থনা করি আমি তার জবাবে বলি লাং তারানি দেখতে পারবা না দেখতে পারবা না মুসা নবীকে দেখা দাও আল্লাহকে দেখতে পারবা না একটিবারের জন্য আল্লাহ বলেন নাই যে আমি দেখা দেই না বরং আল্লাহ বলে দেখতে পারবা না দুই কথার মধ্যে পার্থক্য আছে না নাই দেখা দেই না বললে এক হিসাব দেখতে পারবা না বললে আরেক হিসাব তার মানে আমাকে দেখার জন্য আমি যেই চুক্ক বানাইছি সেই চুক্ক আমি আল্লাহ তুমি মুসারে দান করি নাই বড় করে বলি সুবহানাল্লাহ এবার ডাক্তারকে মুসা শুনো আল হাবিবু ইয়াতি ইলা আল কালিমু ইয়াতি ইলা তুরি সিনা সুম্মা ইউনাজি আল হাবিবু ইয়ানামু আলা ফিরাশি আর হাবিবুল্লাহ আমার ওই বন্ধু যেই বন্ধু ফুল শয্যা আরামের বিছানার মধ্যে আরাম করে ঘুমায় আমি আল্লাহর যখন দেখবার মন চাই ফেরেশতাদের সর্দার সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমি পাঠাই জিবরাইল যায়া দেখে আমার হাবিব আরাম করমাই আরামে ঘুমাচ্ছে জিবরাইল ডাকদাকো আল্লাহ তোমার বন্ধু তো এখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আরাম করতেছে ওনার ঘুম কেমনে বাঙ্গাইব আল্লাহ ডাকদাকো জিবরাইল কিছু মনে করিস না তোর জিব্বাটা আমার হাবিবের কদমে লাগাইয়া দে ইয়া জিবরাইল কব্বিল আলা কদামাইয়া জিব্রাইল কো আল্লাহ তোমার হাবিবুল্লাহর কদমে আমি জিব্বা লাগাইলাম তোমার হাবিবুল্লাহর ঘুমটা বাঙলো এবার জিব্রাইল ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ ইশতাকু ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর হাবিব আল্লাহ পাঠাইছে আমারে আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনার যদি কোনো বাধা না থাকে আপনার যদি সুমর্জি হয় আমি মেহমানে আলা বানাইয়া আপনারে আরশ আজিমের উপরে নিয়ে যাইব আসমান জমিন ভেদ করব চতুর্থ তো পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম আসমান সেচ করে সিদ্রাতুল মুনতাহা লামাকান লা জামান 70 হাজার নূরের পর্দা অতিক্রম করে আর আরশ আজিমের মহান নূরের সিংহাসনের মধ্যে আল্লাহ আপনাকে মেহমানে আলা বানিয়ে নেওয়ার জন্য আমারে পাঠাইছে বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহ কইবার বুঝু তুমি আমারে দেখতে চাও আমি বলে দেখতে পারবা না আর আমার হাবিব আরামে ঘুরমাই আমি আমার হাবিবুল্লাহরে মেহমানে আলা বানাইয়া উপরে নিয়া যাই সুবহানাল্লাহ শুধু তাই না রে মুসা আল কালিমু ইয়ামালু মাওলাহু বিরাদাইহি কালিমুল্লাহ আমার ওই বন্ধু যেই বন্ধু ইবাদত বন্দেগী সব কিছু করে আমি আল্লাহরে খুশি করার জন্য আল হাবিবু ইয়ামালু বিরাদাইহি মাওলাহু আর হাবিবুল্লাহ আমার ওই বন্ধু আমি আল্লাহ সদাই সর্বদা আমার বন্ধুরে খুশি করার জন্য চেষ্টা করি সুবহানাল্লাহ পার্থক্যটা কি বুঝছেন একজন ইবাদত বন্দেগী করে আল্লাহরে খুশি করতে আর আল্লাহ সদাই সর্বদা মনোনিবেশন করে আরেকজন কি খুশি করতে খোদা কি রেজা চাহতা হাই দুআলম খোদা চাহতা হাই রেজায়ে মোহাম্মদ সালা দুনিয়া খেয়াল মা সেবা দিল সে মিঠা দু ইয়ার রাসূল আল্লাহ হেজাবে জুলমতে বাশারি উঠা দু ইয়ার রাসূল আল্লাহ সালা দুনিয়া হাবিবে কিবরিয়া তুম হো শফি আসিয়া তুম হো তুমে ছোর কর কাহা যাও বতাও ইয়া রাসূলুল্লাহ সালা দুনিয়া আলহামদুলিল্লাহ বলি খারাপ লাগতেছে আমাকে পিছিয়ে বুজুর বলছিল যে আউলিয়া এবং রাসুলের শান কিছু বলিয়ে রাসুলের শান কি বলবো বলেন ক্ষুদ্র জবান দিয়া সারা জীবন বললেও রাসুলুল্লাহর শান বলা শেষ হবে কেমন নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে নবীর মন যা চাই তৎক্ষণাৎ আল্লাহ এটাকে শরীয়তের ফয়সালা করে একটা সেকেন্ডও কোনো দেরি করে না
আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর সমস্ত মসজিদের কেবলা কয়টা আওয়াজ দেন? সমস্ত মসজিদের কেবলা একটা, কিন্তু একটা মসজিদ আছে, ওই মসজিদের কেবলা কয়টা? মসজিদে জুল কেবলাতাইন, জু মানিওয়ালা কেবলাতাইন মানে দুই কেবলাওয়ালা, তার পিছনে রহস্য আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? মুসলমানদের কেবলা কোন দিকে? আওয়াজ দিয়ে বলুন, আমাদের কেবলা কোন দিকে? একশোতে একশো পাইছেন, তবে একশোতে দুইশো পাওয়ারও একটা জবাব আছে, মুরব্বী নিয়ে গেছে। মুসলমানদের কেবলা খানায় কাবার দিকে, বড় করে বলি সুবহানাল্লাহ। আপনারা যেটা বলছেন এটা ঠিক আছে, একশোতে একশো, নাম্বার কি কম দিছি নাকি বেশি দিতেছি আর কি? অর্থাৎ মুসলমানদের কেবলা খানায়, আমরা পূর্ব দিকে আসি বিদায় আমাদের জন্য পশ্চিম দিকে, যারা পশ্চিম দিকে তাদের জন্য পূর্ব দিকে, যারা উত্তর দিকে তাদের জন্য দক্ষিণে, দক্ষিণ হলে তাদের জন্য উত্তরে। তো মুসলমানদের কেবলা খানায় কাবা, ষোলো কিংবা সতেরো মাসের জন্য কেবলা পরিবর্তন হয়েছিল। বর্তমানে ফিলিস্তিনে যে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, এই জায়গা মুসলমানদের কেবলা হয়েছিল কয় মাস? ষোলো কিংবা সতেরো। জুহর কিংবা আসরের চার রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছে আল্লাহর প্রিয় হাবিব, দু রাকাত নামাজ আদায় করা শেষ, আল্লাহর হাবিবের মন চাচ্ছে বাইতুল মুকাদ্দাস কেবলা না হইয়া বাইতুল্লাহ কেবলা হইলে শান্তি একটু মনে বেশি লাগত। সুবহানাল্লাহ, কালকে সকালে বাড়ির যেয়ে বললেন, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নামাজের মনের খেয়াল, এটা কি পিছনের সাহাবারা জানে, ডানে বামের সাহাবারা জানে? প্রত্যেকের মনের খবর জানে একজন, উনি কে? আর একটু জোরে বলুন, কে? আমার ভাইয়েরা বাবারা, আপনার নবী আমার নবী, চার রাকাত বিশিষ্ট নামাজ আদায় করে বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানাইয়া দুই রাকাত নামাজ আদায় করা শেষ, হাবিবুল্লাহর মন চাচ্ছে কেবলা বাইতুল মুকাদ্দাস না হইয়া বাইতুল্লাহ হইলে মনে শান্তি বেশি লাগত। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও, আমার দুস্তকে বলো যেদিকে কেবলাটা করে নামাজ পড়লে বুস্তর মনে শান্তি লাগবে, কেবলা যেন সেই দিকে গোড়াই, বড় করে বলি সুবহানাল্লাহ। নামাজরত অবস্থায় ছিল কেবলা বাইতুল মুকাদ্দাস, এখন গোড়ায়া করে ফেললো বাইতুল্লাহ। এই জন্য ওই মসজিদের যে মসজিদে নামাজটা আদায় করছিল, পৃথিবীর সমস্ত মসজিদের কেবলা হলো একটা, একটা মসজিদের কেবলা দুইটা, তার রহস্য হইল হাবিবের মনে চাই কেবলা পরিবর্তন করতে, আল্লাহকে এক সেকেন্ডও দেরি করা দরকার নাই, যেদিকে হাবিবের মন চায় সেদিকে কেবলাটা গোড়াইয়া দাও। কদিন রাত কল্লব ওয়াজহিকা ফিস সামা فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا চিৎকার করে বলে সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহর রেকর্ডটাকে দিচ্ছে হাবিব, যেদিকে কেবলাটা করলে নামাজ আদায় করলে আপনার মনে শান্তি লাগবে, ওইদিকে আপনি কেবলাটা ঘোরাইয়া দেন, তার মানে আল্লাহ কো পৃথিবীর সবাই ইবাদত বন্দিগি করে আমি আল্লাহরে খুশি করার জন্য, রাজি করার জন্য আমি সদাই সর্বদা চেষ্টা করি আমার হাবিবুল্লাহর মনকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই উপর, বাস্তব প্রমাণ কেবেলা মুদেরে মক্কার কাবাগর, বাইতুল মুকাদ্দাস ছিল কেবেলা সবারই, কাবা কেবেলা হইল শুধু ইচ্ছা তোমারই, আমরা তোমার ভিখারি সবাই তোমার, আওয়াজ দিয়ে বলুন সবাই তোমার ভিখারি, ই অগ নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারবার, দু জাহানে চলে অগো তোমার জমিদারি, আল্লাহ সবই কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি সবাই। আরে ঘুমাইয়া গেছে ফেনীর মানুষ, পরশুরামের মানুষ ঘুমাচ্ছেন। আমি গতকাল তিন নাম্বার মাইক ধরছি রাইতের দুইটা বাজে,
গতকাল আমার পেজে ঢুকলে দেখবেন আমার এগুলো আপডেট থাকে, আজকে অবশ্যই আমার সাথে কেউ নাই। তো তিনটা বাজে দুই খেয়েও মানুষটা যা পাইছি আজকে বারোটা বাজে তা পাচ্ছি না আপনাদেরকে, তার মানে ঘুম এত বেশি আপনাদেরকে ছাপাইতেছে, আপনাদের ঘুম দেখে আমার নিজেরও ঘুম আসতেছে। আমার যদি সামর্থ্য থাকতো পরশুরাম থেকে সবার জন্য একটা একটা বালিশের ব্যবস্থা করে দিত, আপনারাও ঘুমাইতেন আমিও ঘুমাইতাম। একটু বলেন না, সবাই তোমারে ভিখারি, সবাই তোমারে ই অগণবী প্যারা নবী তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই মনে বারে বার, দোজাহানে চলে অগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার তোমার ক্ষমতা চলে আসমানি শুধু জমিনে নয়, তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়। সুবহানাল্লাহ, এগুলো শুনতে মনে হয় একটু কবিতা কবিতা লাগতেছে, এগুলো কোরআন হাদিসের অনুবাদ, প্রত্যেকটা কথার সাথে কোরআন আছে হাদিসও আছে, আলহামদুলিল্লাহ বলবেন না। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়, তোমার মুজেসার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তোর বাড়ি, আমরা তোমার ভিখারি সবাই এ অগণবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বার, দোজাহানে চলে অগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি সবাই, আলহামদুলিল্লাহ বলি, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। গুমগুলা সরানোর জন্য একটু হাত উপরে উঠান, তুমি যে স্লোগান দিছো গুম আরো বাড়বো, তোমার নিজেরই গুম আইতেছে, চোখ গুলা বড় করে তাকাইছেন আমার দিকে, একটু শরীরের সর্বশক্তি দিয়ে একটা স্লোগান দেন, গুম যেন কম করে হলেও ফেনী সদর হাসপাতালে যায় ভর্তি হয়। যাক, উনি মুরব্বী লো, আমাদের চেয়ে শক্তি বেশি আছে, আপনারা কেবল ওনার তো মাইক আছে, আমি আবারও চেষ্টা চালাই, না রে তাকবীর, এদিক দিয়ে একটু আওয়াজ বেশি, এদিক দিয়ে নাচ, এদিক দিয়ে মানুষ বেশি না। আচ্ছা, যারা বিবাহ করছেন আপনারা এক গ্রুপ, আর শাদিমাদি করেন নাই ইয়ং যারা আপনারা আরেক গ্রুপ, ঠিক আছে। এবার দেখি শক্তি কার বেশি, পোলাপাইন যারা আনমেরিট আছো আওয়াজটা বড় করে দিলে দোয়া করবো আবদুল্লাহ স্যার রুহানি ফয়েজে যেন মনের মতো একটা মানুষ মিলাইয়া দে, খুশি হয়ে গেছে পোলাপাইন। তাহলে প্রথমে যারা আনমেরিট যুবক পোলাপাইন, দেখি আমাদের শক্তি কেমন আছে, না রে তাকবীর, হাই সিরি, বিয়ের জন্য নেই, বিয়ের জন্য না, এটা খারাপ কিছু না তো, কারণ জীবন সঙ্গিনী একটা ভালো না পাইলে খবর আছে, কথা কোন ঠিক না, মনের মানুষ চিনে নিতে যদি হইরে ভুল, আজীবন টানতে হইবে মাথার কালো চুল, কথা কোন ঠিক না, তাহলে ওই জায়গা যদি ভালো হয় আর কোনো সমস্যা আছে নাকি, তাহলে আবার যারা আনমেরিট যারা আবার সবাই, না রে তাকবীর, না রে রিসালাত, না রে গাউসিয়া, মাশাআল্লাহ। এবার মুরব্বী বাবাদেরকে একটু দেখি কি অবস্থা, কারণ দেখি একটু আমাদের আব্বাজানদের শক্তিটাও পরীক্ষা করা দরকার আছে, কথা কোন ঠিক না, না রে তাকবীর, না রে রিসালাত, দেখছেন নি পুরান সাইল বাতে পারে ঠিক না, মুরব্বী লিখিবো এসকে আছে জজবা আছে রাসুলের প্রেম আছে, আলহামদুলিল্লাহ বলি। এবার যদি আমরা বাপ বেটা সব মিল্লা যাই, মুরব্বী আবাল বৃদ্ধ বনিতা সবাই যদি এক হয়ে যাই, আওয়াজটা ছোট হইবে না বড় হইব, শেষ হয়ে যাবে কালি হিসেবে সমুদ্রের পানি, শেষ হয়ে যাবে আপনি নবীর সম্মান লিখা, শেষ হবে না, জোরে বলি সুবহানাল্লাহ।
ওই নবর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে খুশি না বেজার আর একটু জোরে বলুন খুশি না বেজার বড় দুঃখ লাগে আফসোস লাগে যেই নবীর এত সম্মান দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইলো 1500 বছর পরে সে ওই নবীর কিছু উম্মত আছে ওই উম্মতগুলো আমাদের মতো এরকম মঞ্চে বসে বসে মানুষের সামনে কথা বলে ওই উম্মতের নামের আগে পিছে আল্লামা বহু টাইটেল লাগানো থাকে কিন্তু মাঝে মধ্যে রাসূলুল্লাহর শানে এত চরম বেয়াদবিমূলক কথা বলে যেগুলো শুনলে পরে আমাদের গায়ের পশম দাঁড়ায়া যায় কথা ঠিক কি না আর এইগুলো যখন আমরা আপনাদের সামনে কোরআন হাদিস দিয়া উপস্থাপন করি তখন আবার ওনাদের কিছু অনুসারীরা আমাদেরকে গালমন্দ করে আছে না নাই বলে হুজুর কেমন তুই একটা এক্সাম্পল দেন আমি বলবো ভাই যেই নবীর তুলনা পৃথিবীর কারো সাথে দেওয়ার কোনো সুযোগ নাই বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে আলা হযরত আজিমুল বরকত ইমাম ওয়াশকি মুহাব্বত কি চমৎকার বলেন লামিয়াতি নাযীরু কাফি নাযীরিন মিসলে তোনা শুদে পয়দা জানা জগরাজ কুতাজে তোরে সারে সুহাই তুজে কো শাহে দোসরা জানা সুবহান বলবেন না তুলনা তোমার কেউ দেখিনি কখন তোমারি মত কেউ হইনি সৃজন জগতে সম্রাট তব শিরে তো শুবে দো জাহানে তুমি তো এমনি রাজন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে পৃথিবীর কারো সাথে তুলনা হইতে পারে না আমার আল্লাহ আপনার এই পৃথিবীতে সৃষ্টি করেছে আপনি দুনিয়ার বাদশাহ যেমন দুনিয়ার বাদশাহ তেমন আপনি পরকালেরও বাদশাহ আপনার সাথে পৃথিবীর কারোর সাথে কোনো তুলনা নাই কিন্তু আমার নবীর উম্মত এই বাংলাদেশে বর্তমানে বসবাস করে যারা হাজার হাজার মানুষের ইমানকে নষ্ট করে একজন ভাই বলতেছে নবীর মুখে নাকি দুর্গন্ধ ছিল এই জন্য নাকি জিবরাইল বারবার মেসওয়াক করার জন্য আসতো বড় করে বলি নাউজুবিল্লাহ আরে মুসলমান ইমানদার টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা ভাই তোমারে আমি জানাইতে চাই এই যে তুমি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলা খোদার কসম পৃথিবীর কোন মুক্তি তোমার ইমান টিকাতে পারবে না যেহেতু শরীয়তের ফয়সালা হলো ইহানাতুল আম্বিয়া কুফরুন নবীদের শানে বেয়াদবি করা কুফরের শামিল কথা কোন ঠিক কি না নবীদের শানে ছোট করা নবীদের মানকে ছোট করা হোক সেটা লেখনির মাধ্যমে হোক সেটা বক্তৃতার মাধ্যমে হোক সেটা অবস্থার প্রেক্ষিতে যারা যেই নবীর শানে বেয়াদবি করবে তার ইমান চলে যাইবে কথা কোন ঠিক কি না যেই নবীজির প্রস্রাব মোবারক পবিত্র যেই নবীজির পায়খানা মোবারক পবিত্র যেই নবীজির থুতু মোবারক পবিত্র শুধু তাই না রাসূলুল্লাহর ঘাম মোবারক মেশক আম্বরের চেয়েও আরো বেশি পবিত্র আল্লাহু আকবার বলেন আর তুমি কেমন উম্মত তুমি বলতেছো রাসূলের মুখে দুর্গন্ধ নাউজুবিল্লাহ বলবেন না আমি যদি জীবনে কোনো দিন এই বেয়াদবরে আমার সামনে পাই পরে যা হবার হইবে আগে আমি তার জুতা দিয়া পিটামো কথা কোন ঠিক কি না আমি চিন্তা করি আজকে যদি হযরত উমরের মতো পাক্কা ইমানদার থাকতো বহু আগেই তার গর্দান জঙ্গলে যাইতো কথা কোন ঠিক কি না হযরত উমরের কাছে আসছে উমর আপনি ফয়সালা করে দেন কো কিসের ফয়সালা কো এই ফয়সালা কো আমি ইতিপূর্বে গিয়েছি কো কার কাছে গেছো কো আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম কো নবীর ফয়সালা কি তোমার মন মতো হয় নাই কো না হয় নাই কো তাহলে দাঁড়াও আমি ভিতর থেকে আসতেছি তরবারি টাইম না গর্দান আলাদা করে জাহান্নামে পাঠাইয়া কো এটাই আমার ফয়সালা কথা কোন ঠিক কি না মনোযোগ আসেনি সবার আমি বলছিলাম যে যারা এই ধরনের বেয়াদবি করে তাদের নামের আগে পিছে যতই টাইটেল থাকুক টুপি পাগড়ি আবা কাবা জুবা যতই থাকবে তাদের ইমান আর একটু জোরে বলুন ইমান নাই যেখানে সাহাবাই কেরাম রাসূলের থুতু মুবারককে তারা শরীরে মালিশ করত যেই সাহাবী একবার হুজুরের থুতু মুবারক তার শরীরে লাগাইছে এদ্দেকালের পূর্বে আর ওই শরীরে আতর লাগাইতে হইছে না
সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম রহমতে আলমে নবী নূরে মুজাসাম রহমতে আলমে নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্রের সরে জো তারকারাজি যাহার পাগল চন্দ্রের সরে জো আরো শুনে বাণী সুন্দর কাহিনী আরো শুনে বাণী সুন্দর কাহিনী জান্নাতে রই রুমে রুমে লিখা নবীর নাম বলেন জান্নাতে রই রুমে রুমে বলেন রহমতে আলমে নবী নূরে মুজাসাম রহমতে আলমে নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে দরে খোদেবা দিতেন রাসূলে আকরাম যাকে দরে খোদেবা দিতেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবা ইকরাম বলেন রহমতে আলমে নবী নূরে মুজাসাম রহমতে আলমে নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানাই আলহামদুলিল্লাহ বলি আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে যতই নামের আগে আল্লামা টাইটেল মুহাদ্দিস মুফাসসির যাই থাকুক রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে তাদের কথা শোনা আরেকটু জোরে বলুন শোনা যাবে আহারে কেমন উম্মত আমার বুঝে আসে না ফতোয়া দে আল্লাহর নামের পাশে রাসূলের নাম লেখা যাবে না আমাদের মসজিদগুলোতে এক পাশে আল্লাহর এক পাশে মোহাম্মদ আছে না নাই এইগুলো নাকি শেরেকার বেদাত ওই মৌলবি তো কোরআন মানে না কথা কোন ঠিক কি না কারণ কোরআনুল কারিমের 26 নম্বর পারা হিফজুল কোরআনের 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতের শুরুর আয়াত আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا আয়াতটা শুরু হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ তাহলে যেই শব্দে যেই লাইনে আল্লাহ আছে তার পাশে মুহাম্মদ আছে না নাই আওয়াজ দিয়ে বলুন আছে না নাই এখন যেই মৌলবি বলবে আল্লাহর পাশে মুহাম্মদ লেখা যাইবে না আমি জানতে চাই সে কি কোরআনের এই আয়াতটাকে মানে না চিনি বেশি বেশি চিনি আরো জোরে পড়ে আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা রহমাতাল লিল আলামিন নবীজি রহমতের খজিনা জর কদমের দলিলে গে এসের বে হইল মদিনা আল্লাহুম্মা
وعلى آلي الحمد لله بولي شباب এই যে আপনারা এখানে আসছেন হযরত আব্দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস শরীফে মাইকটা তো বাজতেছে দিন থেকে কথা বলেন ঠিক না এই রাত 12টার পর পর্যন্ত এতক্ষণ মাইকের সামনে যারা কথা বলছে কোন একজন আলেম কি শরীয়ত বিরোধী কোনো কিছু আপনাদের কি শোনাইছে না আওয়াজ দিয়ে বলুন শোনাইছে না তারপরেও আমাদের দেশের কিছু বাইরে আছে যারা উরুস শরীফের বিরোধিতা করে ঠিক আছে না নাই পুরুষ শুনলে মানুষদের কি মিসগাইড করে এই যে এতগুলো মানুষ একসাথে লক্ষ লক্ষ টাকা দিয়ে জমায়েত করা যাবে না কোন দরে দুনিয়াবি কোন প্রোগ্রামে যদি এই মানুষগুলোকে রাত 12টা পর্যন্ত বসায় রাখতে হয় এক একজন দিয়ে 5000 টাকার পুটলা দিলেও বসবে না ঠিক কথা বলেন ঠিক না ঠিক আপনারা কেন এখানে বসে আছেন যে হযরত আব্দুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন আল্লাহর ওলি ছিলেন ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে উনি আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করেছেন হয়তো আজকে ওনার বার্ষিক উরুস শরীফ উপলক্ষে মাহফিলে যদি আমরা বসি আখিরে মুনাজাতে ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ হয়তো আমাদের মনের আশা পূর্ণ করবে এই তো আকীদা নাকি বলেন আমরা কি ওলি আল্লাহর মাজারে আসি আমরা কি ওলি আল্লাহর কাছে কিছু চাই মাজারওয়ালার কাছে কিছু চাই চাই কার কাছে আরেকটু জোরে বলুন কার কাছে এই শরীয়ত সম্মত উরুস এই শরীয়ত সম্মত উরুসগুলোর বিপক্ষে আমার মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা বাইরা মানুষকে বুঝাই আমি বলবো না কেউ যদি উরুসের নাম দিয়ে কোনো আপত্তিকর কিছু করে সোজা কথা যদি কেউ ভণ্ডামি করে তার সাথে আমাদের কোনো সম্পর্ক মঞ্চে বসা আছেন অসংখ্য গুণিত ওলামায়ে কেরাম এই দরবারের যিনি সাজ্জাদানশীল উনি একজন মুহাক্কিক আলেম উনি একজন হাফেজ কোরআন উনি একজন কারি ওনার লিখিত অনেকগুলো কিতাব মাঠে আছে ময়দানে আছে লাইব্রেরিতে আছে কথা বলেন ঠিক না পাশে একটা এখানে কমপ্লেক্স আছে এতিমখানা আছে মাদ্রাসা আছে হযরত আব্দুল্লাহ শাহ সুন্নিয়া মাদ্রাসা গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা তো এইগুলোকে আপনি নেগেটিভ করে দেখার তো কোনো সুযোগ নাই এই মাদ্রাসা থেকে পরে যদি একটা ছেলে হাফেজ কোরআন হয় আলেমে রব্বানি হয় আর আপনারা যারা এই এলাকায় বসবাস করেন এই ছেলেটা যদি বিশ্বব্যাপী কোনো জায়গায় অবস্থান নেই আপনারা তখন বুকে হাত দিয়ে বলবেন এই ছেলেটা আমাদের মাদ্রাসার ছাত্র কথা বলেন ঠিক না আরেকটু জোরে বলুন ঠিক কি না এই যে দরবারের এই সুন্দর একটা পরিবেশ আমি তো এই প্রথমবার আসছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে কোন শরীয়ত বিরোধী কোনো কিছু দেখি না অনেক জায়গায় আপত্তিকর কিছু দৃষ্টিগোচর হয় আমি আবার মুখ বন্ধ রাখতে পারি না গত তিন দিন আগে এক জায়গায় গেলাম উরুসে আমি রাস্তায় যেতে যেতে দেখলাম যে অনেক মহিলারা যাচ্ছে এবার মাইক ধরেই প্রথমে আগে সাইজ করছি আধা ঘন্টা যেখানে উরুস এটাকে আমরা প্রতিষ্ঠিত করতে এটাকে আমরা টিকিয়ে রাখতে বাতিলদের কাছে হিমশিম খাচ্ছি আর ওই জায়গা আপত্তিকর কিছু থাকবে আর এটা আমরা মাথা পেতে নিব সহজে হতে পারে যে পীর বলবে যে আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না আমার কাছে মুরিদ হইলে মহিলাদের পর্দা লাগবে না এটা কি পীর না বন্ড এটা কি পীর না বন্ড কোনো বন্ড কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না পীর হতে পারে না কথা বলেন ঠিক কি না আর কোন হাক্কানি রব্বানি পীর কখনো শরীয়ত বিরোধী কোন কাজের আদেশ দিতে পারে না তাই আপনাদেরকে অনুরোধ করব যে হক সিলসিলা সহি তরিকা হাক্কানি রব্বানি বুজুর্গ আলেম যারা আল্লাহওয়ালা যারা তাদের দমানে থাকার চেষ্টা করবে